शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, পাবলিক টাইমস এর নিউজ সেগমেন্ট এশিয়া টাইমস এ আপনাদের স্বাগত। সঙ্গে আমি অভিজিৎ। শুরুতেই আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকা বিনা টুটে। ইন্টিগ্রেটেড রিভার ওয়াটার সিস্টেম স্যাটেলাইট পদ্ধতির সূচনা করল ডিভিস কর্তৃপক্ষ। 45 কোটি টাকা ব্যয় নির্মিত অটোমেটিক ওয়াটার সিস্টেমের উদ্বোধন সারলেন সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর মাইথন পাঞ্চিত সহ বিভিন্ন ড্যামের জলস্তর ও ড্যামগুলি থেকে জল ছাড়া তথ্য পাওয়া যাবে এই পদ্ধতির মাধ্যমে। রানিগঞ্জ স্পোর্টস অ্যাসেম্বলির এসএপিএল এর সিজন 4 এর রং বেরঙের অনুষ্ঠানের আয়োজন। অনুষ্ঠানের উদ্বোধন সারলেন আসানসোল পৌর নিগমের পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়। উদ্বোধন সারলেন স্পোর্টস অ্যাসেম্বলির মাঠে বসানো ফ্লাড লাইটের। আয়োজন ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানে। 23 ও 24 জানুয়ারি এসএপিএল এর সব খেলা অনুষ্ঠিত হবে, অংশ নেবে 7টি দল। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের 10ম বর্ষের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল। বেলুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন সারলেন পুলিশ কমিশনার সুকেশ কুমার জৈন। ২০২১ বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে আসানসোল জেলা বিজেপি কার্যালয়ে সাংগঠনিক বৈঠকের আয়োজন। আসানসোল উত্তর ও দক্ষিণ বিধানসভায় বুথ ভিত্তিক আলোচনায় অংশ নিলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অরবিন্দ মেনন। উপস্থিত ছিলেন বিজেপির পশ্চিম বর্ধমান জেলার সভাপতি লক্ষ্মণ ঘড়ুই। আমার বুথ সবচাইতে মজবুত কর্মসূচিকে বাস্তবায়িত করতেই বৈঠক বলে দলীয় সূত্রে খবর। বারংবার অন্ডালে ঘটছে শুট আউটের ঘটনা। বুধবার এক ইসিএল কর্মীকে গুলি করে পালায় দুষ্কৃতীরা। চলতি বছরের 12ই জানুয়ারি রাতে গুলিবিদ্ধ হন এক তৃণমূল কর্মী। গত বছরের 11ই নভেম্বরও গুলি চালানোর ঘটনায় মৃত্যু হয় ৪৪ এর এক ব্যক্তির। 2 মাসের ব্যবধানে 3টি পৃথক শুট আউটের ঘটনায় আতঙ্কিত বাসিন্দারা। দুর্গাপুরের পর এবার আসানসোলে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর রোড শো। আগামী 7ই ফেব্রুয়ারি আসানসোলে আসছেন শুভেন্দু অধিকারী। রোড শোর পাশাপাশি র্যালিতেও অংশ নেবেন তিনি। গরিব দুস্থ মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে আসানসোলে আশা কিরণ নামক এক এনজিওর পক্ষে মহিলাদের দেওয়া হলো চুড়ি বানানোর প্রশিক্ষণ। প্রশিক্ষণ শিবির উদ্বোধন সারলেন সাংসদ বাবুল সুপ্রিয়র স্ত্রী রচনা সুপ্রিয়। 15 দিন চলবে এই শিবির। সারা দেশ জুড়ে গণ টিকাকরণের মাঝে অব্যাহত করোনা দাপট, ব্যতিক্রম নয় পশ্চিম বর্ধমান জেলা। 20 জানুয়ারির রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী পশ্চিম বর্ধমান জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 16 জন, সুস্থ হয়েছেন 15 জন। জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছল 16,068। পাণ্ডবেশ্বরের কেন্দ্রা গ্রামে স্বাস্থ্যসাথী কার্ড তৈরির 2 দিনের মাথায় বেসরকারি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে সম্পূর্ণ নিখরচায় চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন রোগী অনিল ভূঁইয়া। খুশি পরিবারের সাথে গ্রামের বাসিন্দারা। डीबीसी ने इंटीग्रेटेड रिवर वाटर सिस्टम सैटेलाइट तकनीक शुरू की। डीबीसी के एग्जीक्यूटिव डायरेक्टर अशोक कुमार वर्मा ने 45 करोड़ रुपए के लागत से तैयार किए गए ऑटोमेटिक वाटर सिस्टम का उद्घाटन किया। माइथन, पंचे, तिलया और कोनार डैम के जलस्तर और पानी छोड़े जाने का हर घंटे मिलेगा ताजा अपडेट। डीबीसी के माइथन, पंचेत, तिलेया और कोनार डैम को इंटीग्रेटेड रिवर वाटर सिस्टम सैटेलाइट तकनीक के दायरे में लाया गया है।
शुक्रवार को औपचारिक रूप से इस तकनीक का उद्घाटन किया गया। सबसे ज्यादा खास बात यह है कि इस तकनीक के माध्यम से डीबीसी के इन चारों डैम के जल स्तर से जुड़ी पल पल की जानकारी उपलब्ध होगी, साथ ही इन डैम से कब कितनी मात्रा में पानी छोड़ा जाएगा उसका भी पूरा ब्यौरा आसानी से उपलब्ध होगा। इंटीग्रेटेड रिवर वाटर सिस्टम सैटेलाइट तकनीक के उद्घाटन समारोह में डीबीसी के एग्जीक्यूटिव डायरेक्टर अशोक कुमार वर्मा, चीफ इंजीनियर सत्यव्रत बैनर्जी और माइथन प्रोजेक्ट के हेड सुबोध कुमार दत्ता समेत अन्य कई अधिकारी उपस्थित थे। जानकारी के अनुसार अक्सर राज्य सरकार की तरफ से इस बात को लेकर नाराजगी जताई जाती रही है कि डीबीसी द्वारा माइथन व पंचेत डैम से पानी छोड़े जाने को लेकर उन्हें समय पर कोई जानकारी नहीं दी जाती है और अचानक भारी मात्रा में पानी छोड़ दिए जाने की वजह से दक्षिण बंगाल के कई जिलों में बाढ़ जैसे हालात उत्पन्न हो जाते हैं। इसी बात को ध्यान में रखते हुए डीबीसी ने माइथन, पंचेत, तिलेया और कोनार बांध समेत दामोदर नदी में 83 जगहों पर विशेष प्रकार के सेंसर लगाए हैं और इसे सैटेलाइट से जोड़ा गया है। इस पूरी तकनीक को विकसित करने में लगभग 45 करोड़ रुपए खर्च किए गए हैं। इस तकनीक के माध्यम से राज्य के सिंचाई विभाग के अधिकारी अपने ऑफिस में रहते हुए भी इन चारों डैम से कब कितनी मात्रा में पानी छोड़ा गया और उनका जल स्तर क्या है इसकी विस्तृत जानकारी प्राप्त कर सकेंगे। दिल्ली स्थित केंद्रीय जल आयोग और माइथन स्थित डीबीसी के ऑफिस में भी डिजिटल तकनीक के माध्यम से यह पूरी जानकारी मिलेगी। डीबीसी के अधिकारियों ने बताया कि पहले ही राज्य सरकार को जानकारी देकर ही डैम से पानी छोड़ा जाता था, लेकिन पहले पूरा सिस्टम मैनुअल था, जबकि अब नई तकनीक चालू होने से पूरा सिस्टम सैटेलाइट के जरिए ऑटोमेटिक हो गया है। এখান থেকে মাইথন থেকে যদি কোনো জল ছাড়া হয় তাহলে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কনসেন্ট নেওয়া হয়। এই জলটা আমরা ছাড়তে যাচ্ছি, উনি কনসেন্ট দেন, তারপরে জল ছাড়া। তো এই সিস্টেমটা ছিল, কিন্তু তার মধ্যে হিউম্যান অ্যাক্টিভিটি ছিল। আমাদের বিভিন্ন জায়গায় লোক পোস্টিং করা হতো, তারা ডাটা পাঠাতো এবং নাম্বার অফ যে স্টেশনস কম ছিল, এখন নাম্বার অফ স্টেশনস অনেক বেড়ে গেছে। 83টা স্টেশনস আমরা সেট আপ করেছি। এছাড়া সেন্ট্রাল ওয়াটার কমিশনের স্টেশনস আছে, আইএমডির স্টেশনস আছে, এইসব স্টেশন নিয়ে আমাদের কাছে মোর দ্যান 130-140 স্টেশনস হয়ে যাবে। এবং এই স্টেশনসে যখন ডাটা আসবে, রিয়েলিস্টিক ডাটা হবে, আর সমস্ত সিস্টেম অটোমেটিক হয়ে গেছে থ্রু স্যাটেলাইট, কোনো ম্যানুয়াল ব্যাপার থাকছে না। তো হিউম্যান এরা, এই যে আপনি নন্দাদি পালগঞ্জ যেগুলো শুনছিলেন, এগুলো খুব রিমোট প্লেস, মানে একদম এক্সট্রিম ইন্টিরিয়ারে রিমোট প্লেস, ওখানে অনেক সময় রাত বেড়াতে যাওয়া খুব ডিফিকাল্ট। তো এই সেন্সার এগুলো বসে গেলে অটোমেটিক্যালি ডাটা আসবে, তখন আর লোক না থাকলে আমাদের কোনো অসুবিধা হবে। আসানসোল সে সন্তোষ মন্ডল কি রিপোর্ট, পাবলিক টাইমস। রানীগঞ্জ স্পোর্টস অ্যাসেম্বলি কে এসএপিএল সিজন 4 কা রঙ্গারঙ্গ আগাজ হুয়া। আসানসোল নগর নিগম কে প্রশাসক অমরনাথ চ্যাটার্জি নে এসএপিএল কে সাথে ফ্লোট লাইট কা ভি উদ্ঘাটন কিয়া। 23 অর 24 জানুয়ারি কো এসএপিএল কে সভি ম্যাচ খেলে জায়েঙ্গে, জিসমে 7 টিমে ভাগ লেঙ্গি। रानीगंज स्पोर्ट्स असेंबली के तरफ से आयोजित एसएपीएल सीजन 4 का रंगारंग आगाज हो गया। मुख्य अतिथि के रूप में पहुंचे आसनसोल नगर निगम के प्रशासक अमरनाथ चैटर्जी ने आईपीएल की तर्ज पर आयोजित लोकप्रिय क्रिकेट लीग एसएपीएल के साथ ही स्पोर्ट्स असेंबली के ग्राउंड में लगाए गए स्थायी फ्लोट लाइट का भी उद्घाटन किया। इस दौरान एक तरफ जहां कलाकारों ने नृत्य प्रस्तुत किया, वहीं एसएपीएल में भाग ले रही तमाम टीमों के खिलाड़ियों को मंच पर बुलाकर बारी बारी से उनका परिचय कराया गया, जहां सभी टीमों के खिलाड़ियों में काफी उत्साह नजर आया। आसनसोल नगर निगम के प्रशासक अमरनाथ चैटर्जी ने कहा कि रानीगंज काफी पुराना शहर है और इसकी अपनी अलग पहचान है। रानीगंज के लिए बहुत कुछ करने की इच्छा हमेशा से ही मन में रहती है, परंतु दुर्भाग्यपूर्ण है कि अभी भी बहुत कुछ करना बाकी रह गया है। रानीगंज के मामले में सबसे अच्छी बात यह है कि सरकार एवं प्रशासन को जो कार्य करने चाहिए, उनमें से कई ऐसे कार्य हैं जो यहाँ के संस्थाएं खुद करने के लिए आगे आ जाती है। আমি ফার্স্টে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি আমাকে এখানে উপস্থিত থাকার জন্য এবং এই লাইটিংটা
ব্যবস্থাটাকে ওপেনিং করানোর জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। তো রানীগঞ্জ বরাবরই একটা সুস্থ সামাজিক চিন্তাধারার মধ্যেখানে শহর এগিয়েছে এবং অনেক পুরনো শহর। দুর্ভাগ্যক্রমে আমরা হয়তো অনেক কিছু করতে পারি না, হয়তো আমাদের ইচ্ছা আছে অনেক কিছু করার, কিন্তু যে কাজটা আমাদেরও করা উচিত বা যে কাজটা অন্য সরকারেরও করা উচিত সে কাজটা কিন্তু এখানকার লোকেরাই করে নেয়। হ্যাঁ, স্পোর্টস একাডেমির পক্ষ থেকে, চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে এনারা সব বিভিন্ন রকমভাবে আছে। এনাদের সঙ্গে আমাদের একটা হৃদ্যতা, পারিবারিক সম্পর্ক দীর্ঘদিনের, কারণ এখানকার অনেক লোক নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন জেলা তৈরি হওয়ার পিছনে। তো সেই জন্য আমরা যখনই ডাকে আমাদের হর্স, যখনই ডাকে আমাদের তখনই চলে আসতে হয়। যেরকম হয়েছে, কোনো প্রোগ্রামের ব্যাপার নেই, কোনো কার্ডে ফাটে সিস্টেমের ব্যাপার নেই কোনো, এখানে ফোনের মধ্যেখানে ডাকলেই আমরা চলে আসি। কারণ আমাদের মধ্যে সেই হৃদ্যতা, সেই ভ্রাতৃত্ব বোধ, বা যারা সিনিয়র আছে তাদের সঙ্গে আমাদের নমস্কার বিনিময়ের মধ্যেখান দিয়ে আমাদের এই সম্পর্ক স্থাপন হয়েছে। আমরা আশা রাখবো যে সেই সম্পর্ক যেন চিরস্থায়ী থাকে। इस बार ACPL के सीजन 4 में 7 टीमें भाग ले रही हैं। IPL की तर्ज पर होने वाले इस क्रिकेट टूर्नामेंट को लेकर क्लब के सदस्यों में काफी उत्साह है और खिलाड़ियों पर अभी से ही क्रिकेट का बुखार चढ़ गया है। क्रिकेट टूर्नामेंट के मुकाबले 23 और 24 जनवरी को खेले जाएंगे। इस बार जो 7 टीमें भाग ले रही है उनमें हार्दिक सुपर किंग, बंगाल टाइगर, श्री गोपाल 11, श्याम एग्रो टाइगर, पद्मिनी प्रेसिडेंट 11, रॉयल स्ट्राइकर और हनुमंता चैंपियन शामिल है। यह क्रिकेट लीग काफी लोकप्रिय हुआ है और इसकी लोकप्रियता का अंदाजा इसी बात से लगाया जा सकता है कि क्लब के सदस्य वर्ष भर इसकी प्रतीक्षा करते हैं। रानीगंज से रामबाबू यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। শুক্রবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল। দশম বার্ষিক এই ক্রীড়া প্রতিযোগিতার এদিন সূচনা করেন কমিশনার সুকেশ কুমার জৈন। পুলিশ কর্মীদের শরীরচর্চার প্রতি উৎসাহ যোগাতেই প্রতি বছর এই আয়োজন করা হয়ে থাকে বলে জানান কমিশনার। শুক্রবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দশম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল। আসানসোল পুলিশ লাইন ময়দানে এই ক্রীড়ার সূচনায় ছিলেন পুলিশ কমিশনার সুকেশ কুমার জৈন। বেলুন উড়িয়ে দুদিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করেন পুলিশ কমিশনার। ড্রাম ক্যাটল সহযোগে প্যারেডে অংশ নেন CPVF থেকে শুরু করে পুলিশ কর্মীরা। অনুষ্ঠানে অভিবাদন জানানো হয় পুলিশ কমিশনার সুকেশ কুমার জৈনকে। এদিনের প্রতিযোগিতায় দৌড়, শর্টপাট, হাইজাম্প প্রভৃতি বিভাগে অংশ নেন পুলিশ কর্মীরা। প্রথম দিনের প্রতিযোগিতায় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ কমিশনার। কমিশনার সুকেশ কুমার জৈন বলেন, পুলিশ কর্মীদের স্বাস্থ্য সচেতনতা, শরীরচর্চা এবং খেলাধুলার প্রতি উৎসাহ বাড়াতেই প্রতি বছর এই আয়োজন করা হয়ে থাকে। আজকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বা দুদিন ব্যাপী ইভেন্ট, এখানে আমরা সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে আপ টু CP সবাই র্যাঙ্ক এখানে পার্টিসিপেট করেন। তার উদ্দেশ্যটা হচ্ছে তাদের মধ্যে স্পোর্টসম্যানশিপটাকে প্রমোট করা অ্যান্ড ফিটনেসটাকে প্রমোট করা। আমরা সবাই পুলিশকর্মী দুদিন ধরে নানা রকম স্পোর্টসগুলি খেলবেন অ্যান্ড আশা করি আমাদের ফিটনেস, আমাদের ব্যায়ামগুলি ভবিষ্যৎ আরও বাড়বে অ্যান্ড সবাই ফিট থাকবে। পরবর্তী কন্টিনজেন্ট এইচজি কন্টিনজেন্ট যার টিম ক্যাপ্টেন এবং এনসিপি শিবা হেমব্রাম বলছে প্ল্যাকার্ড দেওয়ার খুব সুন্দর প্রদর্শন। আসানসোল 2021 এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে
আসানসোলে বিজেপি জেলা কার্যালয় আসানসোল উত্তর ও দক্ষিণ বিধানসভার বুথ ভিত্তিক আলোচনা সভায় অংশ নিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেনন। উপস্থিত ছিলেন বিজেপির পশ্চিম বর্ধমান জেলার সভাপতি লক্ষণ ঘুরুই সহ অন্যান্যরা। আমার বুথ সবচাইতে মজবুত, কেন্দ্রীয় এই নির্দেশিকাকে বাস্তবায়িত করতে এই বৈঠকের আয়োজন বলে দলীয় সূত্রে খবর। শুক্রবার আসানসোলের বিজেপির জেলা কার্যালয় আসন্ন 2021 বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে সাংগঠনিক বৈঠকের আয়োজন ছিল। আমার বুথ সবচাইতে মজবুত, কেন্দ্রের নির্দেশিকা মেনে আয়োজিত বিশেষ কর্মসূচিকে বাস্তবায়িত করতে এদিনের আয়োজিত সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অরবিন্দ মেনন। এছাড়াও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির পশ্চিম বর্ধমান জেলার সভাপতি লক্ষণ ঘুরুই সহ বিজেপির একাধিক নেতৃস্থানীয়রা। আসন্ন বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে 9টি বিধানসভা এলাকার মধ্যে 8টি বিধানসভা এলাকায় গত 3 দিন ধরে বৈঠক সেরেছেন বিজেপির কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেনন। তবে জামুরিয়া বিধানসভা এলাকায় আগামী দিনে বৈঠক অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। আসানসোল উত্তর ও দক্ষিণ বিধানসভা নিয়ে এদিনের বৈঠকে বিভিন্ন বুথে বিজেপির অবস্থান ও কিভাবে বুথ মজবুত করা যাবে তা নিয়ে আলোকপাত করেন অরবিন্দ মেনন। 2444টি বুথের মধ্যে 2145টি বুথে ইতিমধ্যেই সভাপতি নিযুক্ত করার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে এদিন জানালেন বিজেপির পশ্চিম বর্ধমান জেলার সভাপতি লক্ষণ ঘুরুই। বৃহস্পতিবার আসানসোলে বিজেপির জেলা কার্যালয় অশান্তির ঘটনা প্রসঙ্গেও এদিন মুখ খুললেন লক্ষণ ঘুরুই। যারা দলে জায়গা পাননি তারা ক্ষোভ প্রকাশ করেছেন মাত্র, গণ্ডগোলের কোনো ঘটনা ঘটেনি এমনটাই জানালেন তিনি। বৃহস্পতিবারের বৈঠকও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি করলেন লক্ষণবাবু। যারা তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছে তারা দলে জায়গা পেয়েছে, সাংবাদিকদের ছড়া এই প্রশ্নের উত্তরে এই প্রসঙ্গেও মুখ খোলেন লক্ষণ ঘুরুই। তিনি জানালেন এটা তৃণমূলের কথা। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। খবরে এখন একটু বিরতি, বিরতির পর থাকছে আবার খবর, সঙ্গে থাকবেন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखें। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। पब्लिक टाइम्स जे संस्था जे এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। নিউজ কে যে মাপদণ্ড হতে হ্যাঁ উস পর খরা উতরতে হুয়ে ইসি তরহ আপ কাম করতে রহে ক্যোঁকি বর্তমান সময় মে चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। कालीगंजের যে সংস্কৃতি, কালীগঞ্জের যে কালচার ঐতিহ্য সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি, উত্তরোত্তর হচ্ছে যে বহির্বহু আকার ধারণ করুক। এই সংবাদপত্র প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া মানুষ খুব ছপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে
তাদেরকে তো অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসে প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসে নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্ত এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি বর্ণধার তাকে কৃতজ্ঞতা জানাই, তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মানব অনুষ্ঠান করা যায়। পাবলিক টাইমস, লেট মি টেল ইউ, ইট ইজ মাই news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinod ji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful time. শ্রীরাম মাল্টি ডেভেলপার, রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল প্রজেক্ট অ্যাভেলেবল, অন্ডাল নিয়ার এয়ারপোর্ট, কাজোড়া, আসানসোল। ফ্ল্যাট অ্যাভেলেবল অ্যাট ব্যানাচিটি জে কে পার্লেন নিয়ার NSHM কলেজ। কন্ট্যাক্ট নাম্বার 9832114696 অ্যান্ড 8016999596। রানীগঞ্জ লায়ন্স JDMC DAV পাবলিক স্কুল, ইস্যুইং অফ অ্যাডমিশন ফর্ম ফর দ্য একাডেমিক সেশন 2021-2022 ফর ক্লাসেস LKG টু 8 শ্যাল কমেন্স ফ্রম 9th November 2020 থ্রু অনলাইন rljdmcdavps@ranigans.org। Interested parents may approach the school office for detailed information. Contact number 0341-448605, 8 AM to 3 PM all working day. Mobile number 7585995956, 9051624545, 7501626622, 8 AM to 2 PM all. AG Church School Raniganj is a branch school of AG Church School Asansol, affiliated to the Council of ISE Examination, New Delhi. Registration forms are available for all classes from nursery to class 8, from 9 a.m. to 12 noon, from Monday to Friday. Please visit the school office with a birth certificate for all classes. Progressively, the school will be upgraded to class 12. Our school is co-ed with ICSE syllabus and equipped with trained faculty, smart board,
computer lab, library and playground. Our address is Ramkumar Khaitan Building, Midnipur Road, Girja Para, Raniganj. You can call on 0341244044. Our mobile number is 8768958880. You can email us at agcsraniganj16@gmail.com. रानीगंज एजी चर्च स्कूल आसनसोल एजी चर्च स्कूल की शाखा है जो ICSE परिषद नई दिल्ली से संबद्ध है। सभी कक्षाओं के प्रवेश के लिए रजिस्ट्रेशन फॉर्म सुबह 9 बजे से 12 बजे तक सोमवार से शुक्रवार तक स्कूल ऑफिस में उपलब्ध है। कृपया बर्थ सर्टिफिकेट के साथ स्कूल ऑफिस में संपर्क करें। हमारा स्कूल ICSE पाठ्यक्रम के साथ कोएड है और ट्रेंड फैकल्टी, स्मार्ट बोर्ड, कंप्यूटर लैब, लाइब्रेरी और खेल के मैदान से सुसज्जित है। हमारा पता है रामकुमार खैतान बिल्डिंग, मिदनापुर रोड, गिरजापाड़ा, रानीगंज। रानीगंज एजी चर्च स्कूल आसनसोल एजी चर्च स्कूलेर एक शाखा जेटी ISC परिषद न्यू दिल्लीर साथे जुक्त। समस्त श्रेणीते प्रवेशेर जोन्नो रेजिस्ट्रेशन फॉर्म सकाल 9 থেকে বেলা 12 সোমবার থেকে শুক্রবার অবধি স্কুল অফিসে পাওয়া যাবে। অনুরোধ করা হচ্ছে বার্থ সার্টিফিকেট নিয়ে স্কুল অফিসে যোগাযোগ করুন। আমাদের স্কুল ICSE পাঠ্যক্রমের সাথে কো এডুকেশন এবং ট্রেন্ড ফ্যাকাল্টি, স্মার্ট বোর্ড, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি সহকারে খেলার ময়দানে সুসজ্জিত। আমাদের ঠিকানা হলো রামকুমার খায়তান বিল্ডিং, মেদিনীপুর রোড, গির্জাপাড়া, রানীগঞ্জ। বারংবার অন্ডালে ঘটছে শুটআউটের ঘটনা। বুধবার 20 জানুয়ারি রাতে এক ইসিএল কর্মীকে গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। গুরুতর আহত অবস্থায় ইসিএল কর্মীকে ভর্তি করানো হয় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে। চলতি বছরের 12 জানুয়ারি ও গত বছরের 11 নভেম্বরও অন্ডালে শুটআউটের ঘটনা ঘটেছে। বারংবার একই ঘটনার পুনরাবৃত্তিতে আতঙ্কিত বাসিন্দারা পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সরব হয়েছেন তারা। পুলিশের দাবি তদন্ত চলছে। বারংবার অন্ডালে ঘটছে শুটআউটের ঘটনা। গত 2 মাসে একাধিকবার গুলি চালার ঘটনায় রীতিমতো আতঙ্কিত স্থানীয় এলাকায় বসবাসকারী বাসিন্দারা। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন তারা। গত বুধবার রাত 8:30 নাগাদ শুটআউটের ঘটনা ঘটে অন্ডালে। অন্ডালের হরিশপুরে বাইকে মুখ বাঁধা অবস্থায় 2 যুবক আসে, সেখানে এক ইসিএল কর্মীকে গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। রঞ্জিত বাউরি নামের ওই ইসিএল কর্মীকে গুরুতর আহত অবস্থায় প্রথমে কাজরা এলাকার একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। রাতে তার অবস্থার অবনতি হলে তাকে পাঠানো হয় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে। ঘটনা তদন্তে নেমে ইতিমধ্যেই পুলিশ একজনকে আটক করেছে, তবে তদন্তের স্বার্থে এখনই মুখ খুলতে নারাজ পুলিশ কর্তারা। আহতের পরিবার সূত্রে জানা গিয়েছে পেশায় ইসিএল কর্মী রঞ্জিত বাউরি বুধবার রাত 8:30 নাগাদ ডিউটি সেরে বাড়ি ফিরছিলেন। রাস্তায় 2 যুবক মুখে কাপড় বেঁধে বাইকে এসে খুব কাছ থেকে রঞ্জিতকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। রঞ্জিতের সাথে কারো কোনো শত্রুতা ছিল না বলেও দাবি করেছে পরিবারের সদস্যরা। তা সত্ত্বেও কেন এমন ঘটনা ঘটল তা বুঝতেই পারছেন না পরিবারের সদস্যরা। চিকিৎসকেরা জানিয়েছেন রঞ্জিতের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। গত 12 জানুয়ারি রাতে অন্ডালের সিদুলি এলাকায় গুলিবিদ্ধ হন এক তৃণমূল কর্মী। দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা খুব কাছ থেকে গুলি চালায় রামলক্ষণ কেওট নামের ওই তৃণমূল কর্মীর ওপর। গোয়ালাপুকুর লাগোয়া এলাকায় ঘটে এই ঘটনা। দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় রামলক্ষণ কেওট নামের ওই তৃণমূল কর্মীকে। গত বছরের 11 নভেম্বরও গুলি চালানোর ঘটনা ঘটেছে অন্ডালে। খাসকাজরা এলাকায় শুটআউটের ঘটনায় ধরমবীর নুনিয়া নামে বছর 40-এর এক ব্যক্তির মৃত্যু হয়। দুষ্কৃতীরা লোহার রড দিয়ে হামলা চালায়। ঘটনায় গুরুতর আহত হন ধরমবীর নুনিয়ার ভাই পান্না নুনিয়া ও মহেশ নামের আরো এক ব্যক্তি। ঘটনার প্রতিবাদে এলাকার বাসিন্দারা অন্ডাল থানা ঘেরাও করেও বিক্ষোভ দেখান। এই ঘটনায় ইতিমধ্যে 3 জনকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ, তবে মূল অভিযুক্ত বিদ্যুৎ নুনিয়া পলাতক। দিন কয়েক আগে জুয়ার থেকে হানা দিয়ে আক্রান্ত হতে হয় অন্ডাল থানার এক পুলিশ কর্মীকেও, তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে অন্ডাল। কখনো গুলি চলছে, আবার কখনো মারধরের ঘটনা প্রকাশ্যে আসছে। এলাকার বাসিন্দারা পুলিশি নিষ্ক্রিয়তাকে এর জন্য দায়ী করেছেন। পুলিশকে আরো শক্ত হাতে পরিস্থিতির মোকাবেলা করতে হবে বলে দাবি করেছেন এলাকার বাসিন্দারা। কবে বন্ধ হবে এই ধরনের গুলি চালানোর ঘটনা, এখন সেদিকেই তাকিয়ে অন্ডাল এলাকায় বসবাসকারী বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। দুর্গাপুর কি বাদ অব আসানসোল মে ভি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী রোড শো করেঙ্গে। আগামী 7 ফেব্রুয়ারি কো শুভেন্দু অধিকারী আসানসোল আ রহে হ্যায়।
हाल ही में तृणमूल कांग्रेस छोड़कर भाजपा में शामिल हुए शुभेंदु अधिकारी राज्य भर में राजनीतिक रैलियां एवं रोड शो कर रहे हैं। आगामी विधानसभा चुनाव के मद्देनजर भाजपा के पक्ष में चुनावी माहौल बनाने में जुटे भाजपा नेता शुभेंदु अधिकारी एक सप्ताह पहले ही दुर्गापुर में रैली एवं रोड शो करने पहुंचे थे। दुर्गापुर के बाद अब आगामी 7 फरवरी को भाजपा नेता शुभेंदु अधिकारी आसनसोल आ रहे हैं, जहां वो रैली के साथ रोड शो भी करेंगे। भाजपा कार्यकर्ताओं ने उनकी सभा एवं रोड शो को लेकर तैयारी अभी से शुरू कर दी है। भाजपा के सूत्रों की तरफ से दावा किया जा रहा है कि भाजपा नेता शुभेंदु अधिकारी की सभा के दौरान दूसरे राजनीतिक दलों के कुछ नेता एवं कार्यकर्ता भी भाजपा का दामन थाम सकते हैं। हालांकि किस पार्टी से कौन नेता भाजपा में शामिल होगा फिलहाल इसका खुलासा नहीं किया गया है। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। आशा किरण एनजीओ द्वारा जरूरतमंद महिलाओं को आत्मनिर्भर बनाने के लिए चूड़ी बनाने का प्रशिक्षण की शुरुआत की गई। यह प्रशिक्षण शिविर 15 दिनों तक चलेगा। महिलाओं की स्वनिर्भरता के लिए आसनसोल गुजराती भवन में आशा किरण एनजीओ की ओर से 15 दिवसीय चूड़ी बनाने के प्रशिक्षण कार्यक्रम की शुरुआत गुरुवार से की गई। कार्यक्रम का उद्घाटन केंद्रीय राज्य मंत्री बाबुल सुप्रियो की पत्नी रचना सुप्रियो, पश्चिम बर्धमान डिस्ट्रिक्ट चेंबर ऑफ कॉमर्स एंड इंडस्ट्रीज के महासचिव जगदीश बागड़ी, आसनसोल चेंबर ऑफ कॉमर्स के अध्यक्ष नरेश अग्रवाल आदि ने संयुक्त रूप से की। इस मौके पर रचना सुप्रियो ने कहा कि देश के विकास के लिए नारी सशक्तिकरण जरूरी है। यहाँ महिलाओं की स्वनिर्भरता के लिए सराहनीय पहल की गई है। ये जो इतनी अच्छी सेवा है, मैं पॉलिटिक्स में तो बिल्कुल भी इनको इंटरफेयर नहीं करती हूँ, पर अगर कभी कुछ ऐसा सेवा का मौका मिले यहाँ के आदमियों के लिए तो मैं जरूर इनिशिएटिव लेती हूँ, जरूर आती हूँ। बीच में कोविड के लिए थोड़ा गैप हो गया था, पर अभी बहुत अच्छा इनिशिएटिव है, तो मैं घर पे रुक नहीं पाई, यहाँ पे आ गई। बिल्कुल नाराज नहीं हूँ, मुझे तो बहुत इंटरेस्ट है। मैं इनको बिल्कुल बोलती हूँ, ये हर चीज़ मुझसे डिस्कस करते हैं, मुझे इंटरेस्ट भी है पॉलिटिक्स में, पर पॉलिटिक्स जो है वो 24/7 है, मेरा खुद का बच्चा है। मैं इनको बिल्कुल कुछ कुछ अगर मुझसे सलाह लेते हैं कभी बताते हैं, मैं बिल्कुल इंटरेस्ट लेती हूँ। बिल्कुल नाराज तो बिल्कुल नहीं हूँ, मुझे बहुत इंटरेस्ट है पॉलिटिक्स यहाँ पे आना। मुझे आसनसोल के आदमियों के लिए कुछ करने का बिल्कुल मन है। मैं चाहती हूँ कि कुछ जैसे आशा जी का कितना अच्छा, आशा किरण है, इसमें महिलाओं का आगे आने का मौका मिला, तो अगर ऐसा कुछ हो तो मैं बिल्कुल बिल्कुल इसमें आना चाहूँगी, उसमें हेल्प करना चाहूँगी यहाँ के आदमी लोगों को। इस मौके पर आशा किरण एनजीओ के अध्यक्ष आशा शर्मा ने बताया कि यहां 15 दिनों तक महिलाओं को लोहे की चूड़ी बनाने का प्रशिक्षण दिया जा रहा है। यहां 32 महिलाओं को प्रशिक्षण दिया जाएगा ताकि महिलाएं प्रशिक्षित होकर स्वनिर्भर हो सके। वहीं उन्होंने कहा कि इनके द्वारा बनाए गए चूड़ी को थोक व्यापारी से बेचने की व्यवस्था भी कर ली गई है। आज आशा किरण एनजीओ की तरफ से महिलाओं के स्वरोजगार के लिए, महिलाओं के उत्थान के लिए हमने संकल्प लिया कि महिलाओं को कुछ रोजगार दें, तो आज लाह का चूड़ी बनाने का काम जो 15 दिन फ्री में ट्रेनिंग दिया जाएगा, प्रशिक्षण होगा, आज उसका उद्घाटन था और काफ़ी महिलाएं यहाँ उत्साहित भी है सीखने को, ताकि सीख के वो कुछ रोजगार कर सके, अपने जीवन यापन चला सके। आज मुख्य अतिथि के रूप में हमारे बीच मौजूद हुई रचना सुप्रियो महाशया, जो बाबुल सुप्रियो जी की वाइफ हैं, वो और काफ़ी इंटरेस्टेड थी, बहुत अच्छा लगा उनको। उन्होंने ये भी कहा कि समाज के इस तरह का अगर काम होगा तो आशा जी मैं महिलाओं को हमेशा अथासंभव मैं जरूर मदद करूंगी, इस कार्यों में मैं उनसे चढ़ बढ़ कर भाग लूंगी और उनका सहयोग भी करूंगी। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। এখন খবরে আবার একটু বিরতি, বিরতির পর ফিরে আসছি আবার খবরে, সঙ্গে থাকুন। की रोटी, खुशी परिवार, हरदम ताजा टेस्ट, आटा की
जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल्स से भरपूर एग्रो फ्रेश आटा। मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी, चपाती, पूरी, पराठा, एग्रो फ्रेश, एग्रो फ्रेश आटा। স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ, এগ্রো ফ্রেশ আটা। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। সারা দেশ জুড়ে গণ টিকাকরণের মাঝেই অব্যাহত করোনার দাপট। সমগ্র দেশ, রাজ্য তথা পশ্চিম বর্ধমান জেলা জুড়ে অব্যাহত করোনা সংক্রমণ। পশ্চিম বর্ধমান জেলায় নতুন করে করোনা আক্রান্ত হলেন 16 জন, সুস্থ হয়েছেন 15 জন। পশ্চিম বর্ধমান জেলায় এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছলো 16,068। জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে 166 জনের। গত শনিবার দেশ জুড়ে গণ টিকাকরণ কর্মসূচির সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম পর্যায়ে প্রথম সারির কোভিড যোদ্ধা অর্থাৎ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়া হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে টিকা দেওয়া হবে 50 বছর বা তার বেশি বয়সীদের। তবে গণ টিকাকরণের মাঝেই দেশ জুড়ে অব্যাহত করোনার দাপট। সারা দেশের সাথে সমগ্র রাজ্য তথা পশ্চিম বর্ধমান জেলা জুড়ে অব্যাহত করোনা সংক্রমণ। 20 জানুয়ারি পর্যন্ত প্রকাশিত তথ্য অনুযায়ী বৃহস্পতিবার রাতে জারি করা বুলেটিন অনুসারে পশ্চিম বর্ধমান জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 16 জন, তবে সুস্থতার হারও বেড়েছে, সুস্থ হয়েছেন 15 জন। পশ্চিম বর্ধমান জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছল 16,068। অ্যাক্টিভ রোগীর সংখ্যা 318, সুস্থ হয়েছেন 15,584 জন। করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত পশ্চিম বর্ধমান জেলায় মৃত্যু হয়েছে 166 জনের। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। সারা বাংলার সাথে স্বাস্থ্যসাথী সুবিধা পেতে শুরু করেছে শিল্পাঞ্চলের মানুষও। মাত্র 2 দিন আগে তৈরি হওয়া স্বাস্থ্যসাথী কার্ড হাতে পেয়ে ভর্তি গৌরীদেবী হাসপাতালে চিকিৎসাও হলো সম্পূর্ণ বিনামূল্যে। এমনকি বাড়ি ফেরার জন্য নগদ 200 টাকাও দেওয়া হলো এই প্রকল্পের আওতায়। খুশি পাণ্ডবেশ্বরের কেন্দ্রা গ্রামের বাসিন্দা রোগী অনিল ভূঁইয়ার পরিবার। স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় যখন রোগী ভর্তি নিতে অস্বীকার করছে অনেক হাসপাতাল, ঠিক তারই উল্টো চিত্র দেখা গেল দুর্গাপুরের গৌরীদেবী হাসপাতালে। দুয়ারে সরকারের বিশেষ প্রকল্প স্বাস্থ্যসাথী সুবিধা পেতে শুরু করেছে শিল্পাঞ্চলের মানুষ। এরকমই কার্ড তৈরির মাত্র 2 দিনের মধ্যেই তার সুবিধা পেলেন পাণ্ডবেশ্বরের কেন্দ্রা গ্রামের অনিল ভূঁইয়া। অনিল ভূঁইয়া পেশায় গাড়ির চালক। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। হঠাৎই তিনি জানতে পারেন তার মাল্টি অর্গান সমস্যা রয়েছে। ব্যয়বহুল এই চিকিৎসা করা তার পক্ষে সম্ভব ছিল না, কিন্তু স্বাস্থ্যসাথী প্রকল্পের স্বাস্থ্যসাথী কার্ড হাতে পেয়ে তার চিকিৎসা মাল্টি স্পেশালিটি বেসরকারি হাসপাতালে করানো সম্ভব হলো বিনামূল্যে। স্বাস্থ্যসাথী কার্ড হাতে পাওয়ার পরই দুর্গাপুরের গৌরীদেবী হাসপাতালে তড়িঘড়ি তাকে ভর্তি করা হয়। সেখানে তাকে 10 দিন রেখে সম্পূর্ণ সুস্থ করে বাড়ি ফেরানো হয়। বাড়ি যাওয়া বাবদ নগদ 200 টাকাও দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। স্বভাবতই খুশি অনিল ভূঁইয়ার পরিবার। অনিল ভূঁইয়া বলছেন, শরীর খারাপ হয়েছিল, দিয়ে কার্ডটা পাওয়ার জন্য গৌরীদেবীতে ভর্তি হলাম, ভালো চিকিৎসা হলো, তার জন্য মমতা দিদিকে ধন্যবাদ জানাতে চাই, যাতে আগামী দিনে সবারই ভালো হয়। আমার যখন ভালো হয়েছে, কার্ডটা কত তারিখ হয়েছে? কার্ডটা হয়েছিল 21 তারিখে, তার 2 দিন পর শরীর খারাপ হলো, দিয়ে গেলাম গৌরীদেবীতে ভর্তি হলাম। 200 টাকা ভাড়াও দিয়েছিল ঘোরা ফেরার জন্যে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক প্রকল্প স্বাস্থ্যসাথী প্রতিটা মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। দলমত নির্বিশেষে প্রতিটি মানুষ এর উপকার পাচ্ছেন। অনিল ভূঁইয়া উপকৃত হবার পর অন্ডালের মানুষ এখন বলছেন, 2021-এর বিধানসভা নির্বাচনে পুনরায় যাতে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠন করে। অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস, অন্ডাল। খবর শেষ করার আগে এখন হেডলাইন্স ফিরে দেখব আরো একবার।
হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড চয়েস অব মিলিয়ন্স রিস্তা জোকাভিনা টুটে ইন্টিগ্রেটেড রিভার ওয়াটার সিস্টেম স্যাটেলাইট পদ্ধতির সূচনা করল ডেভিস কর্তৃপক্ষ 45 কোটি টাকা ব্যয় নির্মিত অটোমেটিক ওয়াটার সিস্টেমের উদ্বোধন সারলেন সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর মাইথন পাঞ্চিত সহ বিভিন্ন ড্যামের জলস্তর ও ড্যামগুলি থেকে জল ছাড়া তথ্য পাওয়া যাবে এই পদ্ধতির মাধ্যমে রানিগঞ্জ স্পোর্টস অ্যাসেম্বলির এসএপিএল এর সিজন ফোরে রং বেরঙের অনুষ্ঠানের আয়োজন অনুষ্ঠানের উদ্বোধন সারলেন আসানসোল পৌর নিগমের পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় উদ্বোধন সারলেন স্পোর্টস অ্যাসেম্বলির মাঠে বসানো ফ্লাড লাইটের আয়োজন ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানে 23 ও 24 জানুয়ারি এসএপিএল এর সব খেলা অনুষ্ঠিত হবে অংশ নেবে 7টি দল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের 10ম বর্ষের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল বেলুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন সারলেন পুলিশ কমিশনার সুকেশ কুমার জৈন ২০২১ বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে আসানসোল জেলা বিজেপি কার্যালয়ে সাংগঠনিক বৈঠকের আয়োজন আসানসোল উত্তর ও দক্ষিণ বিধানসভায় বুথ ভিত্তিক আলোচনায় অংশ নিলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অরবিন্দ মেনন উপস্থিত ছিলেন বিজেপির পশ্চিম বর্ধমান জেলার সভাপতি লক্ষ্মণ ঘড়ুই আমার বুথ সবচাইতে মজবুত কর্মসূচিকে বাস্তবায়িত করতেই বৈঠক বলে দলীয় সূত্রে খবর বারংবার অন্ডালে ঘটছে শুট আউটের ঘটনা বুধবার এক ইসিএল কর্মীকে গুলি করে পালায় দুষ্কৃতীরা চলতি বছরের 12ই জানুয়ারি রাতে গুলিবিদ্ধ হন এক তৃণমূল কর্মী গত বছরের 11ই নভেম্বরও গুলি চালানোর ঘটনায় মৃত্যু হয় ৪৪ এর এক ব্যক্তির ২ মাসের ব্যবধানে 3টি পৃথক শুট আউটের ঘটনায় আতঙ্কিত বাসিন্দারা দুর্গাপুরের পর এবার আসানসোলে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর রোড শো আগামী 7ই ফেব্রুয়ারি আসানসোলে আসছেন শুভেন্দু অধিকারী রোড শোর পাশাপাশি র্যালিতেও অংশ নেবেন তিনি গরিব দুস্থ মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে আসানসোলে আশা কিরণ নামক এক এনজিওর পক্ষে মহিলাদের দেওয়া হলো চুড়ি বানানোর প্রশিক্ষণ প্রশিক্ষণ শিবির উদ্বোধন সারলেন সাংসদ বাবুল সুপ্রিয় স্ত্রী রচনা সুপ্রিয় 15 দিন চলবে এই শিবির সারা দেশ জুড়ে গণ টিকাকরণের মাঝে অব্যাহত করোনা দাপট ব্যতিক্রম নয় পশ্চিম বর্ধমান জেলা 20 জানুয়ারির রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী পশ্চিম বর্ধমান জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 16 জন সুস্থ হয়েছেন 15 জন জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছল 16,068 পাণ্ডবেশ্বরের কেন্দ্রা গ্রামে স্বাস্থ্যসাথী কার্ড তৈরির 2 দিনের মাথায় বেসরকারি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে সম্পূর্ণ নিখরচায় চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন রোগী অনিল ভূঁইয়া খুশি পরিবারের সাথে গ্রামের বাসিন্দারা এখনকার মতন এই পর্যন্তই দেখছেন পাবলিক টাইমস ইওর ভয়েস আওয়ার মিশন নমস্কার अगर आपके पास भी है किसी कार्यक्रम दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842